যারা এরকম আমাকে লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, আপনাদের জন্য আমার আন্তরিকতা থাকবে অনেক বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। যারা আমার এই ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মের ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক করেন, শেয়ার করেন, আমি কিন্তু আপনাদের যে মেইলটা আছে, নামটা আছে, এটা কিন্তু সবসময় ফলো করি। আপনারা হয়তো জানেন যে এই যে এই ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু নিজে এটা হ্যান্ডেল করি। কে লাইক দিল, কে শেয়ার করলো, কে কমেন্ট করলো, এটা কিন্তু আসলে আমি নিজেই কমেন্টটার রিপ্লাই দিই। আমার চ্যানেলটা যারা বেশি বেশি লাইক দেন অথবা বেশি কমেন্ট করেন, তাদের জন্য ভাই এক্সট্রা ভালোবাসা আছে। আপনারা যেমন আমাকে এক্সট্রা ভালোবাসেন, তার জন্যই তো লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তো আপনাদের জন্য আমার এক্সট্রা ভালোবাসা থাকবে। আপনারা আমার অফিসে আসবেন, বলছি না যারা আমাকে লাইক দেয় তাদেরকে আমি শুধু হেল্প করব, এটা না, বাট আপনাদের, আপনারা যেহেতু আমাকে সবার থেকে বেশি লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, অবশ্যই আপনাদের জন্য আমার বেশি একটু সফট কর্নার থাকবে। পৃথিবীতে দেখবেন যে কাছের মানুষগুলা, যারা কাছের মানুষ, আমরা যখন সফল হয়ে যাই তারা এসা ভাগিদার হয়, কিন্তু আসলে আমরা কার জন্য সফল হয়েছি আমরা তাদের মনে রাখি না। আমি মোটেও এমন অকৃতজ্ঞ হইতে চাই না। তারা যারা আমাকে লাইক দেন, শেয়ার কমেন্ট শেয়ার করেন, কমেন্টস করেন, আমার ভিডিওগুলো দেখেন, দ্যাটস মিন তারাই আমার আমার উন্নতির মূলে। আমার উন্নতি কেন হচ্ছে? আপনাদের জন্য। আপনারা কমেন্ট, লাইক, শেয়ার এবং আমাকে ভালো না বাসলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। সো আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে যে আমরা যখন সফল হয়ে যাই তখন এই যে যারা আমাকে সাপোর্ট করে নেয়, আশপাশের আত্মীয় স্বজন, রিলেটিভ, এদেরকে নিয়ে আমরা আমাদের পার্টি বা অনুষ্ঠান করি, তাদেরকে ইনভাইট করি, তাদেরকেই টেবিলে দাওয়াত করে খাওয়াই। কিন্তু যাদের কারণে আমরা সফল হয়েছি, অপরিচিত মানুষগুলো, তাদেরকে আসলে আমরা চিনি না, ভুলে যাই। আসলে আমরা দিন শেষে অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ হইতে চাই না। আমি সবসময় অপরিচিত মানুষদের বেশি প্রাধান্য দিয়ে থাকি। স্পেশালি আপনারা আসেন যে কোনো জায়গা জেলা থেকে আসেন, দেখেন কতটুকু আমি আন্তরিকতার সাথে আমার যে দায়িত্বটা আছে বা আমার হেল্পের যে ব্যাপারটা আছে সেটা কতটুকু করি। আমি সর্বোচ্চ চেষ্টা করি, তবে আমি এইবার বেশি করব যারা আমাকে বেশি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন তাদের। আপনারা যারা গার্মেন্টস সেক্টর, প্রিন্টিং বা মার্কেটিং রিলেটেড কোনো রকম পরামর্শ চাচ্ছেন, তারা আমাদের সরাসরি আমার অফিসে আসতে পারেন, আমি সাধ্যমতো সহযোগিতা করব। স্পেশালি গার্মেন্টস সেক্টরে এরকম গার্মেন্টসের সব ধরনের কাজ একটা জায়গা থেকে কোথাও শেখানো হয় না, তো আমরা সেটা শিখিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সবাইকে শেখাই না। যারা অলরেডি জানেন কাজটা তাদেরকে তো শেখানোর কিছু নাই, তাদেরকে জাস্ট গাইডলাইন করা দরকার। তো আমাদের যে গাইডলাইনটা এটা কিন্তু আছে, সবসময় থাকবে। যাই হোক, আজকে এটাই জানাইতে আসছিলাম। অলরেডি আমাদের প্রায় 40,000 সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তো আমার চ্যানেলে যখন 1,50,000 সাবস্ক্রাইবার হবে, যারা বেশি বেশি কমেন্ট করতেছেন তাদের জন্য আমার একটা গিফট আছে, তাদের কুরিয়ার করে তাদেরকে গিফটটা পাঠাবো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।